তো প্রিয় বন্ধুরা আজকের যে বিশেষ প্রতিবেদন সেটা হলো গিয়ে যে যারা যারা এই আসন্ন নির্বাচনে দাঁড়িয়েছে এই তিস্তর পঞ্চায়েতের মধ্যে কোথায় মধু লুকানো আছে সেই মধুর ভাণ্ডার কী সেই নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন মধুটা ঠিক কোথায় আছে পঞ্চায়েত নির্বাচনে তো তার আগে বলে রাখি বন্ধুরা এই পঞ্চায়েত নির্বাচনে সবাই কিন্তু বলতে গেলে মনোনয়ন জমা দিয়ে দিয়েছে এবং অলরেডি তাদের স্কুটনীয় স্কুটনীয় হয়ে গেছে যারা যারা দলের সিম্বল পেয়েছে তো ভালো জিনিস বাট আমাদের এই যে আদিবাসী কুর্মী সমাজ এই আদিবাসী কুর্মী সমাজের তো নিজস্ব কোন তো বা যারা নির্দলে ধরে দাঁড়িয়েছে তাদের নিজস্ব কোনো তো প্রতীক নেই তো তাহলে তারা কোন প্রতীকে দাঁড়াচ্ছে সেটা কিন্তু বিভিন্ন ব্লকে বলো বা বিভিন্ন জেলায় বলো প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু আলাদা বাঁকুড়াতে বলো পুরুলিয়াতে বলো বা তোমার ঝাড়গ্রামে বলো ঠিক আছে এই সমস্ত জেলাগুলো যে রয়েছে বা মালদাতে বলো এখানে কিন্তু খুব একটা মানে খুব ভালো বিষয় বন্ধুরা মানে নির্দল হিসাবে যারা যারা দাঁড়িয়েছে তাদের যে প্রতীক চিহ্নগুলো প্রতীক চিহ্নগুলো খুবই মানে কী বলো মজাদার এবং দেখতেও খুব সুন্দর বিশেষ করে আদিবাসী কর্মী সমাজের যে সমস্ত নেত্রীরা বা যারা যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের কিন্তু বেশিরভাগই চিহ্ন হলো কি আমাদের সমাজের মানে অর্থাৎ কুর্মী সমাজের যে প্রতীক সেই হাল নাগল মানে আমাদের প্রধান কাজ কি কুর্মী সমাজের প্রধান কাজ হচ্ছে কি চাষবাস করা তার জন্য সবাই বেশিরভাগই নিয়েছে কি যে সমস্ত পুলকে যা চিহ্ন রয়েছে তার মধ্যে লাগল চিহ্নটা হচ্ছে সবাই নিয়েছে বলতে গেলে দেখা যাচ্ছে লাগল চিহ্ন এবং হচ্ছে কুটার চিহ্ন বন্ধুরা পেয়েছে এছাড়াও অনেকে কি পেয়েছে টেলিফোন চিহ্ন পেয়েছে তারপর কলসি চিহ্ন পেয়েছে কেউ গেঁদা ফুলের চিহ্ন পেয়েছে তারপর কেউ 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 হচ্ছে তোমার মানে কি বলবো বিভিন্ন চিহ্ন পেয়েছে তোমরা একবার দেখে নাও খুব ভালো লাগবে বন্ধুরা দেখতে চিহ্নগুলো কিন্তু খুবই সুন্দর তো যেটা দেখতে পেলাম বন্ধুরা বেশিরভাগটাই কিন্তু লাগল চিহ্ন মানে গুরুরহাল যেটাকে বলা হয় আর কি লাগল চিহ্ন আর হচ্ছে তোমার কি বলে যেন ওটা ইয়ে কুঠার চিহ্ন কুঠার চিহ্ন বেশিরভাগ দাঁড়িয়েছে আর বাকি তো বুঝতেই পারছো সবার প্রত্যেকটা দলের সিম্বল আছে তোমার তো এখন যে প্রতিবেদনটা আসছি বন্ধুরা যে পঞ্চায়েত নির্বাচনে এত পঞ্চায়েত নির্বাচন আসলেই প্রত্যেকটা রাজ্যেই পঞ্চায়েত নির্বাচন আসলে কেন এত মানে হৈহট্টগোল হয় বা কেন সবাই মরিয়া হয়ে যায় ভোটে দাঁড়ানোর জন্য কেন কেন পঞ্চায়েত নির্বাচনে এমন কি এমন মধু আছে যার জন্য সবাই দাঁড়াতে চায় ভোটে সবাই জিততে চায় বিশেষ করে গ্রামের দিকে এই জিনিসগুলো খুব মানে বাজে দিক দেখায় বন্ধুরা যে গ্রামের দিকে কিন্তু অনেক প্রচুর অপ্রীতিকর ঘটনা ঘটে যায় হুমকি দেওয়া থেকে শুরু করে এ টু জেড মানে এগুলো হয় এগুলো খুব একটা মানে বাজে জিনিস বন্ধুরা যেগুলো কিন্তু টাউনের মধ্যে ওই সব জিনিস খুব একটা দেখা যায় না কারণ টাউনের মধ্যে কি বলতো এডুকেটেড সমাজ একটু বেশি রয়েছে ঠিক আছে কারণ তাদের যে লড়াইটা তাদের লড়াইটা হচ্ছে গিয়ে যে তোমার তারা যেহেতু পড়াশোনাটা বেশি করেছে তাই তারা জানে যে এটা একটা কি যার যার নীতি আলাদা থাকতেই পারে কিন্তু মারামারি তারা কখনোই ইয়ে করে না কিন্তু গ্রামে দিয়ে কি হয় মানে এডুকেশন বেশি নয় যেহেতু তাই তারা কি হয় মানে তাদের মানে জিনিসগুলো এগুলো মানে বুঝতে চায়নি তারা অপরকে পরস্পর কি শত্রু যেটা খুব একটা বাজে জিনিস বন্ধুরা ঠিক আছে মানে আমি ধরো একটা ইয়ে করছি তুমি একটা আলাদা করছো তাহলে আমি ভেবে নিলাম তুমি আমার শত্রু কিন্তু শত্রু তো কেউ নয় বন্ধুরা সবার তো নীতি একটা থাকবে না সে নীতি নিয়ে জয় হোক কিন্তু গ্রামের দিকে ঠিক উল্টাটা দেখা যায় বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এই জিনিসটা কিন্তু মানে বোঝা দরকার গ্রামের প্রত্যেকটা মানুষের বোঝা দরকার সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষের বোঝা দরকার যে এই সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলো যেন না ঘটে এবং সময় যেন শান্তিপূর্ণভাবে ভোটার অধিকার যেন তাদের মানে কি বলবো নিজস্ব অধিকার ভোটদানের ভোটদান দেওয়াটা হচ্ছে নিজস্ব অধিকার সে অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে যেন আমাদের রাজ্য নির্বাচন কমিশনের জন্য নজর রাখে এটাও আমি বলব ঠিক আছে আর যে প্রতিবেদনটা আসছি বন্ধুরা যে পঞ্চায়েত নির্বাচনে কেমন এমন মধু লুকিয়ে আছে তো দেখো বন্ধুরা পঞ্চায়েত নির্বাচনে না পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র সরকার থেকে প্রতি বছর প্রায় আগের থেকেই মোটামুটি একটা বিশাল বড় অ্যামাউন্টের টাকা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে মানে এই পঞ্চায়েত লেভেলে কত টাকা খরচা হবে তার একটা বছরে একটা টাকা পাঠিয়ে দেওয়া হয় রাজ্য সরকার কেন্দ্র থেকে আগের বছর যেমন সেনশন হয়েছিল এখানে রিপোর্ট অনুযায়ী প্রায় চার হাজার কোটি টাকা কুড়ি একুশে দেন তারপর হচ্ছে তিন হাজার কোটি টাকা প্রায় এরকম টাকা সেনশন হয়েছিল তো এইখানে এই টাকাটা কীভাবে ইউটিলাইজ হয় বন্ধুরা এগুলো তোমাদেরকে জানতে হবে জানা উচিত আমি মনে করি তো গ্রাম প্রধান অর্থাৎ যারা গ্রাম প্রধান এবং গ্রামের উপপ্রধান এবং গ্রামে যারা জিতে তিস্তর না তো গ্রামে যারা জিতে তাদের হাতে মোটামুটি বছরে তারা কত কোটি টাকায় পায় জানো বন্ধুরা বছরে তারা পেয়ে যায় প্রায় বলতে গেলে আঠারো 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 কোটি টাকা মতন পেয়ে যায় বন্ধুরা তো বছরে তারা অর্থাৎ যারা মানে গ্রাম লেভেলে গ্রাম প্রধান উপপ্রধান বা গ্রাম স্তরে যারা রয়েছে গ্রাম পঞ্চায়েতে তারা প্রায় বছরে পেয়ে যায় পাঁচ থেকে আঠেরো কোটি টাকা সেনশন হয়ে আসে তাদের কাছে ইউটিলাইজ করার জন্য পাঁচ থেকে আঠারো কোটি টাকা বন্ধুরা ঠিক আছে সেই টাকাটা তারা বিভিন্ন খাতে ইউজ করতে পারে রাস্তাঘাট থেকে শুরু করে মানে থেকে শুরু করে যেগুলো গ্রামের কাজ থাকে আর কি বিকাশের জন্য সেগুলো করতে পারে মানে এত কোটি টাকা আসে পাঁচ থেকে আঠেরো কোটি টাকা একটা গ্রাম পঞ্চায়েতেই বন্ধুরা ঠিক আছে তারপরে দেখো বন্ধুরা তারপরে আবার গ্রাম পঞ্চায়েতের অথরিটিও রয়েছে আর কি মানে পশুরূপের কর এই পরিবহন যে ব্যবস্থা রয়েছে সেখান থেকেও তারা কর আদায় করতে পারে গ্রাম প্রধানের সেটা মানে গ্রামের যে মানে গ্রাম প্রধানের সেই অথরিটিটা রয়েছে পঞ্চায়েতে আর কি তারপর রাজ্য যদি দেয় তাহলে তো বুঝতেই পারছো কত কোটি টাকার হচ্ছে এটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের বন্ধুরা এরপরে আসছে যে পঞ্চায়েত সমিতিতে ঠিক কত টাকা আসে পঞ্চায়েত সমিতিতে ঠিক আরো বেশি বন্ধুরা প্রায় পাঁচ বছরের জন্য এসে যায় আর যেটা বললাম বন্ধুরা ওই গ্রাম পঞ্চায়েতও কিন্তু পাঁচ থেকে আঠারো কোটি টাকা বললাম পাঁচ বছর টোটাল পাঁচ বছর অত টাকা মতন আসে পাঁচ থেকে আঠারো টাকা পঞ্চায়েত সমিতিতে তোমার কত কোটি টাকা জানো বন্ধুরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ থেকে প্রায় ষাট কোটি টাকা আছে পঞ্চাশ থেকে প্রায় ষাট কোটি টাকা আছে বরাদ্দ যে পাঁচ বছরে তোমরা এত কোটি টাকা খরচ করবে এটা আছে পঞ্চায়েত সমিতিতে বন্ধুরা আর জেলা পরিষদে আছে বন্ধুরা কত টাকা জানো পাঁচশো কোটি টাকা বন্ধুরা পাঁচশো কোটি টাকা স্যানশন হয়ে আছে পাঁচশো কোটি টাকা পাঁচ বছরের অথরিটি তুমি পাঁচশো টাকা খরচ করো তাহলে ভাবো তার জন্যই বন্ধুরা মানে গ্রাম পঞ্চায়েত বলো বা পঞ্চায়েত ভোট বলো এত এত কিছু মধুটা ঠিক এইখানেই আছে বন্ধুরা ভাবো তাহলে একটা গ্রাম গ্রাম পঞ্চায়েত যদি পাঁচ থেকে আঠেরো কোটি টাকা পায় পাঁচ বছরের খরচ করার জন্য তাহলে ভাবো কত টাকা হচ্ছে আবার পঞ্চায়েত সমিতি পাচ্ছে চল্লিশ থেকে ষাট কোটি টাকা এক কোটি দু কোটি নয় বন্ধুরা ষাট কোটি টাকা আর একশো লাখে হয় এক কোটি আর জেলা পরিষদ পাচ্ছে প্রায় পাঁচশো কোটি টাকা মতন এই তথ্যটা এখান থেকে পেয়েছি বন্ধুরা ঠিক আছে ঠিক প্রায় হয় আর কি তাহলে তো বন্ধুরা একবার জিতে গেলে পাঁচ বছর আর দেখতে হবেন ঠিক আছে পুরো একদম এই হচ্ছে গল্প বন্ধুরা পঞ্চায়েতের গল্প এবং পঞ্চায়েতের মধুটা ঠিক এখানেই লুকিয়ে রয়েছে আর সবস্তি বলো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো তোমরা সাবস্ক্রাইব করতে বলে যাচ্ছ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো আমি অল সময় অল টাইম তোমাদের পাশে আছি সমস্ত নিউজ আপডেট পাওয়ার জন্য এবং সমস্ত প্রতিবেদন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো অ্যাটলিস্ট ওয়ানকে অ্যাটলিস্ট হাজার অন্তত করে দাও দু একশো মতন বাকি যে সেটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আশা করছি তোমরা ভালো থাকবে অল দ্য বেস্ট বন্ধুরা ভালো থেকো টাটা আর সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ টাটা